পুলিশের কড়া নজরদারির মধ্যেই ঢাকায় ঢুকতেও বের হতে নানা কৌশল, ঘরে থাকার নির্দেশনা না মানলে বাড়তে পারে লকডাউন, জিডিপির প্রবৃদ্ধির হার কমার শঙ্কা। ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তারা, সহজ শর্তে প্রণোদনা দিতে ব্যাংকগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান। নওগাঁয় করোনা পরিস্থিতিতে কর্মহীনদের দিয়ে ধান কাটার সিদ্ধান্ত প্রশাসনের, চাইলে হারভেস্টার মেশিন ব্যবহার করতে পারবেন কৃষক। এবং চলতি সপ্তাহেই ব্রিটেনে মানবদেহে পরীক্ষামূলক করোনার ভ্যাকসিন প্রয়োগ, সফল হলে বাজারে আসবে সেপ্টেম্বরেই। লকডাউনে দেশে দেশে অনিশ্চয়তায় প্রবাসীরা।